স্টুডেন্টস ক্লাস 9-এর অনুশীলনী 3.2-এ আমরা যেটা দেখতে পাই উদাহরণ 18-তে, মানে অঙ্কে দেওয়া থাকে যে এ সমান যদি √3 + √2 হয় তবে প্রমাণ করতে হবে যে a³ + 1/a³ সমান আছে √18√3 বা 18√3। তো প্রশ্নটা যদি এইভাবে দেওয়া থাকে যে a³ + 1/a³ = 18√3, তো প্রমাণ করতে হবে যে a = √3 + √2, তখন আমরা কিভাবে এটা প্রমাণ করব আর কি। তো আমাদের শুরুতেই লিখতে হবে যে দেওয়া আছে স্বাভাবিক নিয়মে এখানে লসাগু করতে হবে, এ কিউব হবে লসাগু, তাহলে a⁶ + 1 = 18√3 বা a⁶ + 1 = 18√3 এ কিউব যদি আমরা আর গুণ করে নেই, বা 18√3 এ কিউব কে আমরা বাম পাশে পার করে নেব আর কি, নিয়ে ডান পাশে তাহলে 0 হয়ে যাবে। বাম পাশে আমাদের সূত্র ফেলে নিতে হবে, তো এখানে কোন সূত্র ফেলা যায় সেটা আমরা দেখব আর কি। এখানে যদি আমরা এভাবে a² - 2ab করে নেব আমরা, যেহেতু এখানে 18√3, তো আমরা এখানে পাইছি 2, তাহলে আমাদের আরো দরকার 9√3, তাহলে কিন্তু আমাদের এখানে মিলে যায় 18√3 এ কিউব, আর এখানে থাকবে আমাদের 9√3 স্কয়ার প্লাস 1। তো এখানে আমাদের দেখতে হবে যে অতিরিক্ত অংশ কি এখানে, তো অতিরিক্ত অংশ আমাদের 9√3 স্কয়ার, এটা আমাদের মাইনাস করে দিতে হবে, কারণ অঙ্কে কিন্তু আমরা সচরাচর যেটা করতে যাই যে অতিরিক্ত অংশ আমাদের প্লাস করে বাদ দিতে হয় অথবা মাইনাস করে বাদ দিতে হয়। তো এখানে আমাদের সূত্র পড়ে যাবে a⁻²-এর সূত্র পড়ে যাবে, আর অতিরিক্ত যে অংশ আমরা এখানে নিয়েছি সেটা ডান পাশে পার করে দেব, বাম পাশে এটা যা আছে তাই থাকবে, এখানে যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে আমরা কিন্তু পাই 81√3 - 1 বা 243-1। তাহলে এখানে আমরা বিয়োগ করার পর পাবো 242। তো 242টাকে আমরা বর্গমূল করব,
তো বর্গমূল যদি আমরা করতে চাই তাহলে আমাদের রুট দিয়ে নিতে হয়, অর্থাৎ উভয় পাশে বর্গমূল করে নিতে হবে। তো বর্গমূল যদি আমরা করি এখানে তাহলে পাবো আমরা এখানে একটু ভেঙে নেওয়া যায় অবশ্য 121 গুণ 2, তাহলে হিসাবে সুবিধা হবে আর কি। তো এখানে আমরা পাবো 11√2। তো আমাদের এখানে যে কাজটুকু করে নিতে হবে সেটা হলো √3, কারণ ডান পাশে পার করে নেবো, তাহলে 9√3 +11√2। তো এখানে বাম পাশে যেহেতু এ কিউব আছে, হ্যাঁ, তো ডান পাশে আমাদের কিউব আকারে নিয়ে আসতে হবে। তো যেহেতু এখানে আমরা প্লাস পাইছি, তো এ প্লাস বি হোল কিউবটা আমরা কিভাবে করব সেটা আমাদের ট্রাই করতে হবে। তো এখানে এ কিউব ঠিক থাকবে, ডান পাশে আমরা ভেঙে নেবো এটা। তাহলে এ প্লাস বি হোল কিউব, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে যে এ ইকুয়াল টু √3 + √2, অর্থাৎ এখানে √3 আর √2 নিয়ে আসতে হবে। তো আমরা যদি এভাবে একটু সাজিয়ে নিই, আমরা এখানে সূত্র আকারে নিয়ে আসবো এ কিউ √3a² b। এ মানে আমাদের এখানে √3, বি মানে √2, তাহলে এ কিউ √3a² b +3a b² + b³, অর্থাৎ √2³। তো আমরা ডান পাশে এখানে তাহলে সূত্র পেয়ে গেলাম, সেটা হলো a + b³। তো এখানে বা দিয়ে আমরা a³ = এটা লিখতে পারি। তো উভয় পাশে যদি এখন আমরা ঘনমূল করি, এর আগে যেমন আমরা বর্গমূল করলাম, তো এখানে আমাদের কিউবটা উঠে দেওয়ার জন্য আমাদের ঘনমূল করতে হবে। তো সেক্ষেত্রে কিউব আর কিউব কেটে যাবে ঘনমূল করলে, তো আমরা পেয়ে যাব a = √3 + √2। তো আমাদের প্রমাণটা হয়ে গেল আর কি। তো এখানেই আমাদের প্রমাণটা শেষ করে দিতে হবে। তো এইভাবে অঙ্কটা শেষ হবে আর কি। তো সবাইকে ধন্যবাদ।